আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে এমন একটি সময়ের সন্ধান দেব যে সময়ে আপনারা আল্লাহ তাআলার কাছে যে দোয়াটাই করেন না কেন সেই দোয়াটাই কবুল হবে। তো তার জন্য কয়েকটি শর্ত আছে, যে শর্তগুলি অবশ্যই আপনাকে মানতে হবে। যদি আপনি না মানেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হবে না। তো যাই হোক, দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো আপনাকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, পাঁচ অক্ত নামাজ পড়তে হবে, মিথ্যাচার করা যাবে না, কারো গীবত করা যাবে না, এবং অবশ্যই আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করা যাবে না। তো এই বিষয়গুলো যদি আপনি মেনে চলেন তাহলে আমি যে সময়টির সন্ধান দেব সেই সময়ে আপনারা যে দোয়াটাই করেন না কেন আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করবেন। তো বন্ধুরা, প্রতি শুক্রবারে মাগরিবের ঠিক 20 মিনিট আগে, মাগরিবের 20 মিনিট আগ থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ সময়, এবং এই সময়ে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, যে দোয়াটাই করবেন আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করবে। অনেকগুলি হাদিস আছে এই ব্যাপারে, এই সময়ের ব্যাপারে, যে এই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এমনকি আমরা যখন লেখাপড়া করতেছিলাম, বড় বড় মাদ্রাসায় যখন আমরা লেখাপড়া করতাম, আমি রংপুর জুম্মাপাড়ায় লেখাপড়া করছি, তো যাই হোক, এই বড় বড় মাদ্রাসাগুলিতে এই সময়টাকে খুবই গুরুত্ব দেয়, এবং সমস্ত শিক্ষক ছাত্র সকলেই মসজিদের মধ্যে এই সময়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, নিজের জন্য, মাদ্রাসার জন্য, হ্যাঁ, পরিবারের জন্য, যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য, নিজের চাওয়া, মানে যে সমস্ত চাওয়া আছে সেই সমস্ত চাওয়া যেন পূর্ণ হয়, এজন্য আমরা সকলেই দোয়া করতাম। তো যাই হোক, আপনারা যদি এই সময়ে দোয়া করে থাকেন তাহলে এই সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা কতটা কবুল করেন সেটা আপনারা নিজেই এর প্রমাণ পাবেন ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনাকে আমি যে সমস্ত শর্তগুলি দিলাম এই শর্তগুলি মানতে হবে, এবং এই সময়ে যে আপনি দোয়া করবেন, দোয়া করার আগে আপনাকে দুরুদ শরীফ পড়তে হবে এবং ইস্তিগফার পড়তে হবে। উযু করবেন, দুরুদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, তারপরে আপনি দোয়া করবেন। তো দোয়া করার সময় যদি আপনার চোখ থেকে কান্না বাহির না হয়, আপনার যদি কান্না না আসে, অন্তত পক্ষে কান্নার ভান করবেন। আর যদি আপনার শরীরের লোমগুলি শিউরে ওঠে তাহলে বুঝবেন যে অবশ্যই আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। এটা একটা নিদর্শন, দোয়া কবুল হওয়ার একটা আলামত। যদি আপনার এরকম শরীর শিউরে ওঠে, শরীরের পশমগুলি, তাহলে বুঝবেন যে আপনার দোয়া কবুল হয়ে গিয়েছে। তো যাদের কান্না আসে না তারা চেষ্টা করবেন কান্নাকাটি করার জন্য আল্লাহ তাআলার কাছে এবং দোয়া করার জন্য। তো বন্ধুরা, এই সময়ে যদি আপনারা দোয়া করেন আমি আশা করতেছি আপনাদের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, তারাও যেন এই সময়ের গুরুত্ব জানতে পারে এবং এই সময়ে তারাও যেন দোয়া করতে পারে, প্রার্থনা করতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আপনাদের মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আর সর্বশেষে একটা কথা বলতে চাই, আমি সবগুলো ভিডিও ঘরের ভিতরে করি, তো আজকে বিদ্যুৎ না থাকার কারণে বাইরে করতেছি। তো যাই হোক, ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওগুলি ঘরের ভিতরেই হবে, আর যদি বিদ্যুৎ না থাকে তাহলে বাইরেই হবে। তো বন্ধুরা, আবার কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সকলকেই ভালো রাখুন। আল্লাহ হাফেজ।